যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের 12তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন তিনি। রাশিদা তায়েবের বিভিন্ন সময় করা মন্তব্যে তার প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মী ক্ষুব্ধ হন। গত বছর রিপাবলিকান নিয়ন্ত্রিত এ পরিষদ ইসরায়েল হামাস যুদ্ধ নিয়েও রাশিদার মন্তব্যের নিন্দা জানিয়ে ভোট দেয়। রাশিদা যে ডিস্ট্রিক্ট থেকে জিতেছেন সেখানে বড় সংখ্যক আরব মার্কিন জনগোষ্ঠীর বসবাস। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলে চলমান যুদ্ধের ঘোর বিরোধী তিনি। তার অভিযোগ, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। রাশিদা বলেন, তার সমালোচনা ছিল ইসরায়েলের সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না।